হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ বানাবো চিজ কেক। এটি খুব সহজেই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে চুলা বা ওভেনের ঝামেলা ছাড়াই বানানো যায়। চলুন বানাতে চলে যাই। আজ চিজ কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম ডাইজেস্টিভ বিস্কিট। বিস্কিটটা আমরা ক্রাশ করে নিব। বিস্কিট ক্রাম্পসের সাথে অ্যাড করে দিচ্ছি 120 গ্রাম আনসল্টেড মেল্টেড বাটার। এবার বাটারের সাথে বিস্কুটের গুঁড়াগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিব। একটি স্প্রিং ফোম প্যানে অ্যাড করে নিয়েছি বেকিং পেপার। অ্যাড করে দিচ্ছি মিক্স করে রাখা বিস্কিটের ক্রাম্পস। আমি একটি গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে বিস্কিটের ক্রাম্পসগুলো বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যা অ্যাভেলেবেল আছে তা দিয়ে বিস্কিটের ক্রাম্পসটা সেট করে নিতে পারেন। বিস্কিটের ক্রাম্পসটি সেট হয়ে গেল। এবার আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। একটি সেপারেট বলে অ্যাড করে নিচ্ছি 2 কাপ ক্রিম, 1/3 কাপ পাউডার সুগার। এবার ক্রিমের সাথে সুগারটি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিব। ক্রিমটা সফট পিক না হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিব। ক্রিমটা খুব সুন্দরভাবে একটা সফট পিকে এসে পড়েছে, এটা ড্রপ হচ্ছে না, তার মানে ক্রিমটা পারফেক্ট আছে। আমি এই সেম ক্রিম থেকে 4 টেবিল স্পুন ক্রিম সেপারেট করে রাখবো ডেকোরেশনের জন্য। এবার সেম ক্রিমের বলেই অ্যাড করে দিচ্ছি 400 গ্রাম ক্রিম চিজ, 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এবার ক্রিম চিজের সাথে ক্রিমটা আরও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আমি এর চেয়ে বেশি মিক্স করব না, তাহলে ক্রিমটা ওভার মিক্স হয়ে যেতে পারে। এবার আমি হালকাভাবে ক্রিমের উপরে নিচে একবার মিক্স করে নিব। এবার বিস্কিটের ক্রাম্পসটা বের করে নিলাম, যেটা আমরা সেট হওয়ার জন্য 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এবার অ্যাড করে দিচ্ছি ক্রিম চিজ মিক্সচার। এবার ক্রিম চিজের মিক্সচারটি খুব সুন্দরভাবে বিস্কিটের উপরে সেট করে নিব। ক্রিম চিজের মিক্সচারটি আমি খুব সুন্দরভাবে উপরে সেট করে নিয়েছি। এবার ক্রিম চিজের টিনটা আমি 4 থেকে 5 বার ট্যাপ করে নিব, যাতে ভিতরে কোনো এয়ার বাবল থাকলে তা ফিল আপ হয়ে যায়। একটি পাইপিং ব্যাগে অ্যাড করে নিয়েছি ফ্লাওয়ার টিপ। পাইপিং ব্যাগটি একটি গ্লাসের উপরে সেট করে বসিয়ে নিয়ে ডেকোরেশনের জন্য যে ক্রিমটা নিয়েছিলাম এটা আমরা পাইপিং ব্যাগে ঢেলে নিব। এবার এই ক্রিমটাও আমরা ফ্রিজে 10 মিনিটের জন্য সেট হতে রেখে দিব। এবার চিজ কেকের টিনটা 4 to 5 আওয়ার সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা ওভারনাইটও রেখে দিতে পারেন। চিজ কেকটি সেট হয়ে গিয়েছে। এবার একটি নাইফ দিয়ে চিজ কেকের সাইডটা আস্তে আস্তে সেপারেট করে নিব। এবার স্প্রিং ফোম টিনটা খুলে নিচ্ছি। টিন থেকে খোলার পরে সাইডটা একটু আমি সুন্দর মতো স্ট্রেট করে নিচ্ছি। এবার 2টি হ্যান্ড স্প্যাচুলো দিয়ে কেকটি প্লেটের উপরে নিয়ে নিলাম। আমরা যে এক্সট্রা ক্রিম রেখে দিয়েছিলাম তা দিয়ে হালকা ডেকোরেশন করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি কিছু রাসবেরি। আমি চিজ কেকের উপরে রাসবেরি এবং ব্লুবেরি দিয়ে পরিবেশন করে দিলাম। আপনারা ঘরে যে ফ্রুট আছে তা দিয়েও ডেকোরেশন করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।